ব্যবসায় ব্যক্তিগত মুনাফা অর্জনকে গুরুত্ব না দিয়ে শিক্ষার্থীদের মানুষ ও পৃথিবীর কল্যাণ চিন্তার পরামর্শ দিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস। সকালে ধানমন্ডির ইস্টার্ন ইউনিভার্সিটিতে সোশ্যাল বিজনেস একাডেমিক সম্মেলনে তিনি শিক্ষার্থীদের স্বার্থপর ও স্বার্থহীন ব্যবসা সম্পর্কে বোঝাতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান। ডক্টর ইউনুস বলেন, এই বিশ্বকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য রাখার চেষ্টা করতে হবে। প্রাণী জগতের ক্ষতি না করে এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার করার প্রয়োজনীয়তা সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। পরে মিরপুরের পুলিশ স্টাফ কলেজে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সোশ্যাল বিজনেসের ধারণা দেন ডক্টর ইউনুস। তিনি বলেন, সামাজিক ব্যবসার মাধ্যমে বিশ্বকে দারিদ্র্যমুক্ত করা সম্ভব। দেশের সামাজিক ব্যবসাকে উৎসাহিত করতে বিশেষ ফান্ড তৈরির পরামর্শ দেন এই নোবেল বিজয়ী। সিবিসি টাইলস সংবাদ বিরতি নিচ্ছি আবারও, সাথে থাকুন ফিরে।